একটা কিংবা দুটো নয়, 12 জন টিনেজার যখন এক জায়গায় সুইসাইড করে তখন সেটা কিন্তু আর সাধারণ কোনো বিষয় থাকে না, তার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, এই নিয়েই আজকের মুভির গল্প। মুভি লাভার্স ক্লাব বেঙ্গলি প্রেজেন্টস ওয়ার্ল্ড ফেমাস সিনেমার গল্প বাংলায়। প্রিয় বন্ধু, আমি সুতপন, আজ তোমায় শোনাবো ইউকিহিকো সুৎসুমি পরিচালিত এবং ওয়ার্নার ব্রাদার্স জাপান পরিবেশিত জাপানি মিস্ট্রি সাসপেন্স থ্রিলার 12 সুইসাইডাল টিনস। 2019 সালে মুক্তি পায় এই মুভি। বন্ধু, অনেক কারণে এই মুভিটা এক্সপ্লেন করবার লোভ আমি কিছুতেই সামলাতে পারছিলাম না। এর কারণ, পুরো ভিডিওটা একবার দেখলেই তোমরা বুঝতে পারবে এবং আসল সিনেমাটা অবশ্যই দেখবে। আজ দ্বিতীয় এবং শেষ অংশ। আগের ভিডিওতে তোমরা প্রথম অংশটা শুনেছ, যারা প্রথম অংশটা শোনোনি তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই মুভির গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, কিন্তু শেয়ার করবে এবং লাইক করে নিশ্চয়ই তোমার মতামত দেবে। শুরু করছি দ্বিতীয় পর্ব এবং শেষ অংশ, আজকের মুভির গল্প 12 সুইসাইডাল টিনস। এদিকে রিওকোর মতো একজন সেলিব্রিটি তাদের সঙ্গে মরতে চায় জেনে মিৎসুও প্যানিক করতে শুরু করে। মিৎসুও বলে তার মতো অনেক মানুষকে রিওকো আলো দেখিয়েছে, তাই রিওকো মারা গেলে তার পেছন পেছন তার অনেক ফ্যানও আত্মহত্যা করবে, সুতরাং তার মরবার কোনো অধিকার নেই। এবার সবাই বুঝে যায় যে মিৎসুও নিজের প্রেমিকের জন্য নয়, তার প্রিয় গায়ক আত্মহত্যা করেছে বলে সেও আত্মহত্যা করতে চায়। মিৎসুর এই বোকামি দেখে রিওকো অত্যন্ত বিরক্ত হয়, তাই সে চেঁচিয়ে বলে ওঠে রিকো একটা নকল জিনিস, কয়েকজন মানুষ তাকে অনেক সময় এবং টাকা খরচ করে তৈরি করেছে, সুতরাং রিকোর মৃত্যু যদি অন্য কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই মানুষগুলো গাধা ছাড়া আর কিছুই নয়। মেইকো এবার সাতোশিকে বলে, আধ ঘন্টা অনেকক্ষণ আগেই কেটে গেছে, তোমাকে এবার ভোট নিতেই হবে। সাতোশী ভোট নিতে গেলে দেখা যায় মিৎসুও হ্যাঁ বলতে কিছুতেই রাজি নয়, তার শর্ত রিওকোকে এখান থেকে চলে যেতেই হবে, তা না হলে সে কিছুতেই হ্যাঁ বলবে না। আবার নতুন করে ঝামেলা শুরু হয়ে গেছে বলে মেইকো সবাইকে সুইসাইড করবার ব্যবস্থা করতে বলে। সুইসাইড করবার জন্য তাদের লাগবে মই, কাঠকয়লা এবং ডাকটেপ, এছাড়া কাউকে গিয়ে ফায়ার অ্যালার্মের সুইচটা বন্ধ করতে হবে। ডাকটেপ আনতে গিয়ে কেনিচি ডাকটেপের ভারী বাক্সটা ইউকিকে ধরতে দিলে ইউকি তা পারে না, কারণ তার একটা হাত অবশ। রিওকো আর আন্ড্রি ফায়ার অ্যালার্ম বন্ধ করতে যায়, তারপর আন্ড্রি রিওকোকে ধন্যবাদ জানায়, কারণ রিওকোর মৃত্যুর জন্য আন্ড্রি যে কথাটা সমাজকে জানাতে চাইছে সেই কথাটা সে আজ অবশ্যই জানাতে পারবে। আন্ড্রি জানাতে চায়, জীবন যেমন কিছু কিছু মানুষের কাছে একটা চয়েস, তেমনি মৃত্যুও একটা চয়েস। মানুষের এই চয়েসটাকে মেনে নেওয়া উচিত এবং খুব সৎভাবে এই চেষ্টার মুখোমুখি হওয়া উচিত। রিওকো এত কথা বুঝতে পারলেও সে আন্ড্রির কথার সঙ্গে কিছুতেই একমত হয় না। রিওকোকে সারা জীবনই ব্যবহার করা হয়েছে, কিন্তু মৃত্যুর পরে সে আর একদিনের জন্য ব্যবহৃত হতে চায় না। আন্ড্রি বলে, তুমি যা ইচ্ছে প্রতিবাদ করো, রেজাল্টটা কিন্তু কিছুতেই বদলাবে না। এদিকে কাঠকয়লা আনতে গিয়ে সিনজিরো অসুস্থ বোধ করছে বলে সে এক জায়গায় বসে পড়ে। মাই বলে সেও সিনজিরোর মতো অসুস্থ, তাকে একবার একটা লোক যৌন নির্যাতন করায় সে এখন হারপিস রোগে আক্রান্ত। মই আনতে গিয়ে নবুকে খুঁজতে যায় সেইগো। মেইকো তোকে আটকানোর চেষ্টা করেও পারে না, সেইগো দেখে শিনিতে রক্তের দাগ, এই দাগ তিনতলার বাথরুম পর্যন্ত পৌঁছে গেছে। বেসমেন্টের ঘরে সুইসাইড করবার ব্যবস্থা করতে করতে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তারা এতক্ষণে বুঝে গেছে যে নবুয়ারও একজন পার্টনার আছে, আর সেই পার্টনার হয়তো নবুয়ার মুখ বন্ধ করবে বলে তাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল। হয়তো নবুয়ার লিপ চ্যাম্প করেছিল যাতে কেউ ছাদে গিয়ে তার পার্টনারকে দেখতে না পায়। মেইকো হঠাৎ জিজ্ঞাসা করে, দরজাটা খোলা কেন? সাতোশী জানায়, আমরা যতক্ষণ কথা বলছি ততক্ষণ যেন অক্সিজেনের ঘাটতি না হয়। সিনজিরো জানতে চায় সাতোশী এই সব কিছু জোগাড় কীভাবে করেছে। সাতোশী বলে, তার বাবা একসময় এই হাসপাতালের দেখভাল করত, এখন হাসপাতালটা বন্ধ হয়ে গেলেও সে এই হাসপাতালের ব্যাপারে সব কিছু জানে। তার দাদা মেডিকেলের পরীক্ষায় পাস করতে পারেনি বলে তার দাদা আর মা আত্মহত্যা করবার চেষ্টা করে,
দাদা এবং মা সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়। তাদের দেখভাল করবার জন্য আত্মীয়রা তাদেরকে নিয়ে যায়। সাতোশির বাবা সব কিছুকে মেনে নিতে না পেরে অবশেষে আত্মহত্যা করে। এই সব ঘটনাগুলোই সাতোশির কাছে একটা অবসেশন তৈরি করে। মৃত্যু কি, মৃত্যুর পথই বা মানুষ কেন বেছে নেয় তা সে জানতে চায়, এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে সে আজ এই সভা তৈরি করেছে। সেইগো বলে ওঠে, আমাদের মধ্যে কেউ একজন শুধু মরতে চায় না, মার্ডারারও হতে চায়। হঠাৎ ইউকি সবার কাছে মাথা নিচু করে বলে, ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে একটা হাত সে ব্যবহার করতে পারে না, অনেকদিন ধরে কষ্ট পেয়েছে, এবার সে মুক্তি চায়। মেইকো ডাকটেপ নিয়ে দরজা সিল করতে যায়, কিন্তু আন্দ্রি ছুটে গিয়ে তাকে আটকে দেয়। আন্দ্রি জানায় বাচ্চাদের মতো ব্যবহার করে কোনো লাভ নেই। মেইকো বলে, এসব কিছু তুমিই করেছো আন্দ্রি, প্রথম থেকে আমায় তুমি জিজ্ঞেস করেছো যে আমি ঠিক জায়গায় এসেছি কি না, আর দরজা খোলার সময় তুমি এমনভাবে খুলেছিলে যেন মনে হয় তুমি এখানে এর আগে অনেকবার এসেছো, তুমি হয়তো নবুওকে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছো। মেইকোর কথায় আন্দ্রি বীতশ্রদ্ধ হয়ে বলে, তোমার যা ইচ্ছে তাই করো, তোমার কথা শোনবার চেয়ে এই ঘরে অক্সিজেন না থাকাই ভালো। মেইকো এবার দরজা বন্ধ করতে যায়, কিন্তু মাঝপথে কিছু একটা দেখেছে বলে সে থম মেরে যায়। সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু কারুর কথার কোনো উত্তর না দিয়ে সে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। পরক্ষণেই আমরা দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ শুনতে পাই, ওপার থেকে নবুয়ের গলার আওয়াজ শোনা যায়। মেইকো দরজা খুলতে না চাইলেও সেইগো ছুটে গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই দেখা যায় নবুও দাঁড়িয়ে আছে, তার সারা গা রক্তে ভর্তি। নবুও ঘরের ভেতর ঢুকে মেইকোকে বলে, আমায় যদি তুমি প্রথমেই ঘরে ঢুকতে দিতে তাহলে তোমার মিথ্যেগুলো ধরা পড়ে যেত না, আমাকে ঠেলে ফেলে দেওয়ার জন্য অবশ্য তোমাকে ধন্যবাদ। গোটা ঘরের মধ্যে একটা স্তব্ধতা তৈরি হয়ে যায়। মেইকো নবুওকে সরিয়ে দিতে চেয়েছিল, কারণ সে ভেবেছিল নবুয়ের জন্য তাদের আত্মহত্যা করাটা আটকে যেতেও পারে। তাকাহিরো বলে, তোমার বাবাও তো তোমার সাথে একই কাজ করেছে, তুমি তার কাছে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিলে, তাই তোমার বাবা তোমাকে সরাতে চেয়েছে, আর এই কারণেই তুমি আজ এখানে আমাদের মধ্যে। মেইকো রেগে গিয়ে বলে, যে বিষয়ে তোমরা কিচ্ছু জানো না সে বিষয়ে মন্তব্য করবার অধিকার তোমাদের নেই। নবুও বলে, সে মেইকোর ওপর রাগ করেনি, সে আজকে নিজের কর্মের ফল পেয়ে গেছে, সে একজনকে মার্ডার করেছিল এবং সেটা নাম্বার জিরো নয়। এক বছর আগে সে তার স্কুলের বুলিকে সিঁড়ি থেকে ইচ্ছে করেই ঠেলে ফেলে দিয়েছে, তার ফলে তার বুলি মারা যায়। সে বরাবরই পড়াশোনায় খুব ভালো এবং সেই জন্যই তাকে বুলি হতে হয়। স্কুলের এই বুলিকে ঠেলে দেওয়ার পর থেকে তাকে আর কেউ কোনোদিন বুলি করবার সাহস দেখাতে পারেনি। সবাই ভেবেছিল স্কুলে ওই বুলির মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু শুধুমাত্র নবুই জানতো আসল ঘটনাটা। তার এই মানসিক যন্ত্রণাই তাকে কুরে কুরে খাচ্ছিল, তাই সে আজ এখানে এসেছিল। কিন্তু তাকে যখন মেইকো সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেয়, তখন সে বুঝতে পেরেছিল তার স্কুলের বুলিকে সে নিজে যখন সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল, তখন তার স্কুলের বুলির মনের মধ্যে কী চলছিল। সে আজ অনেকটা ভারমুক্ত হয়েছে, এবং তার মৃত্যু হয়তো ভবিষ্যতে অন্য কোনো স্থানে হবে, সে আর এই সবার সাথে যুক্ত নয়, কিন্তু সে আজকে সব ঘটনা শেষ পর্যন্ত দেখে যেতে চায়। রিওকো বলে, তুমি তো সব কিছুই জানো। নবুও বলে, আমি বেশিরভাগটা জানলেও সব কিছু কিন্তু জানি না, তোমরা চাইলে আজ যা যা ঘটেছে তার দোষ আমার ওপরে দিতেই পারো, কিন্তু আজকের সব কিছু খোলসা করবার দায়িত্ব সিনজিরোর ওপরে আমি ছেড়ে দিলাম। সিনজিরো বলে, তুমি আন্ডিকে বাঁচাতে চাও, তাই তুমি আর কিছু বলবে না, তাছাড়া তোমরা দুজনে পার্টনার। আজকের সব ঘটনা শুরু হয়েছিল এই বিল্ডিংয়ের ছাদ থেকে। সবার আগে এখানে আসার কারণে নবুও আর আন্ড্রির ছাদে দেখা হয়। সেখানে আন্দ্রি কারা আসছে তার হিসাব রাখছিল। তখন কেউ একজন হয়তো নাম্বার জিরোকে ঠেলতে ঠেলতে হাজির হয়েছিল। আন্দ্রি আর নবুও একতলায় গেলে জিরো ছাড়া অন্য কাউকে দেখতে পায় না, জিরোর শ্বাস প্রশ্বাস তখন চলছিল না। তারা চায়নি যে জিরোর কারণে তাদের আত্মহত্যার পথ বন্ধ হয়ে যাক, তাই তারা ঠিক করে যে জিরোর বডিটাকে লুকিয়ে ফেলবে। তারপর তারা জিরোকে মেয়েদের বাথরুমে লুকিয়ে রাখে। আন্দ্রি বাকিদের ওপর নজর রাখবে বলে ছাদে ফিরে যায়। রিওকোকে আসতে দেখে সে বুঝতে পারে মেয়েদের বাথরুমে জিরোকে লুকিয়ে রাখা ঠিক হবে না। নবুকে জানালে সে আবার টেনে টেনে জিরোকে মেয়েদের বাথরুম থেকে সরিয়ে নিয়ে যায়।
দোতলায় সে জিরোকে লুকিয়ে রাখবে বলে নিয়ে যায়। সেখানে জিরোকে যে এনেছিল তার টুপি এবং মাস্ক দেখে বুঝতে পারে সেই মানুষটা এখনও বিল্ডিং ছেড়ে যায়নি। তারপরে কেনিচিকে আসতে দেখে নবুও লুকিয়ে পড়ে, কারণ দোতলাও এখন তার কাছে আর নিরাপদ ছিল না। আন্দ্রি তাকে বলে ছতলার স্টোর রুমে যেতে। তখন নবুও টুপি, মাস্ক আর জিরোকে নিয়ে ছতলায় যায়। এদিকে কেনিচি যে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দটা শুনতে পেয়েছিল সেটা ছিল জিরোর চেয়ার থেকে পড়ে যাওয়ার শব্দ। এবার তারা ঠিক করে জিরোকে তারা তাদের মধ্যেকার একজন যে আগেই আত্মহত্যা করে নিয়েছে বলে সাজাবে। নবুও চেয়ার দুটো দিয়ে লিফটের দরজা জ্যাম করে দেয় যাতে কেউ ছতলায় উঠতে না পারে। তারপর এগারোটা বাজলে বেসমেন্টে গিয়ে জিরোকে রেখে আসে। আন্দ্রি জানায় সিনজিরোর সব কথাই সত্যি, কিন্তু তার আত্মহত্যা করতে যাবার আগে কেনিচি জিজ্ঞাসা করে জিরোকে এখানে কে এনেছিল। জিরো হঠাৎ একটা অদ্ভুত ধরনের আওয়াজ করে ওঠে। দেখা যায় জিরোর শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু অত্যন্ত কমজোরি। সে বোঝা যায় জিরো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। কেনিচি বলে তারা যদি জিরো এ ঘরে থাকা অবস্থাতেই আত্মহত্যা করে তাহলে তারা সত্যি সত্যি মার্ডারার হয়ে যাবে। মেইকো বলে জিরোকেও বাইরে রেখে আসতে, কিন্তু রিওকো বলে সেখানে কেউ জিরোকে সাহায্য করতে আসবে না। এবার মাই অ্যাম্বুলেন্সকে কল করতে যায় কিন্তু রিওকো তাকে থামিয়ে দেয়। মিৎসুও, আন্দ্রি আর নবুওকে জিজ্ঞাসা করে তারা জিরোর বেঁচে থাকার কথা জানত কি না। সিনজিরো বলে আমাদের যদি সব ঘটনাটা জানতে হয় তাহলে ইউকিকেও নিজের দিকটা বলতে হবে। ইউকি বলে জিরো আসলে তার ভাই, সে ভেবেছিল তারা দুজনে সববার আগে এখানে এসে স্লিপিং পিলস খেয়ে মারা যাবে, কিন্তু রিসেপশনের পাশের যে রাস্তা দিয়ে তারা ঢুকেছিল সেটা খুব সরু হওয়ায় তার ভাইয়ের হুইল চেয়ারটা সেখান দিয়ে ঢোকে না। ইউকি মেইন গেটটা কারেন্ট না থাকায় কিছুতেই খুলতে পারে না। ভাইয়ের কাছে আসতে গিয়ে সে নবুও আর আন্দ্রিকে দেখে লুকিয়ে পড়ে। সে শুনতে পায় যে আন্দ্রির মতে তার ভাই আন্দ্রিদের মধ্যে একজন, তাই আন্দ্রিদের এখানে এসে মরবার অধিকার যতটা আছে তার ভাইয়েরও ঠিক ততটাই অধিকার আছে। সে তার ভাইকে ঘুম পাড়িয়ে এখানে এনেছিল, তাই সে জানত না তার ভাই এই বিষয়টায় কতটা সম্মতি জানাত। নবুও এবং আন্দ্রিকে সে যখন দেখল তার ভাইকে এত সহজে মেনে নিতে এবং নিজেদের একজন মনে করতে, তখন ইউকিও যেন মনে মনে তার ভাইয়ের সম্মতির কথা বুঝতে পারল। যে অ্যাক্সিডেন্টে ইউকির হাত অবশ হয়ে গেছে সেই একই অ্যাক্সিডেন্টের জন্যই তার ভাই কোমায় চলে গেছে। একদিন সে আর তার ভাই সাইকেলে করে বাড়ি ফিরছিল। ভাইয়ের গলায় তার গার্লফ্রেন্ডের স্কার্ফ দেখে ইউকি মজা করে সেটা ধরে টানাটানি করছিল, আর তখনই একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা মারে। ইউকি মনে করে ভাইয়ের কোমায় চলে যাবার জন্য সে নিজেই দায়ী, কিন্তু সে কাউকেই তার মনের কথা কিছুতেই বলতে পারছিল না এবং তখনই সে এই জায়গাটার খোঁজ পায়। কিন্তু তাতে তখন একজন মেম্বারের জন্য জায়গা ফাঁকা ছিল। তার মনে হয়েছিল এটাই তার কাছে মোক্ষম সুযোগ, এখন মুক্ত হওয়ার সময় এসে গেছে, তাই সে ভাইকে নিয়ে এসেছে। সিনজিরো বলে মুক্ত হওয়ার সময় এসে গেছে এই কথাটা তুমি এর আগেও বলেছ, তাই দেখেই আমি আগেই বুঝেছিলাম যে তুমি নিজের জন্য নয় আসলে অন্য কারোর কথা বলছ। এমন একটা মানুষ যাকে তুমি অনেক দিন ধরেই কষ্ট পেতে দেখেছ। হ্যাঁ, আন্দ্রি বলে তার একটা ছোট ভাই ছিল, তার যখন 4 বছর বয়স তখন তার ভাই আগুনে পুড়ে মারা যায়। তার মা বেশিরভাগ দিনই বাড়ি থাকত না, কিন্তু সেদিন তারা দুজন যখন ঘুমোচ্ছিল তখন তার মা বাড়ি এসে সিগারেট খেয়ে চলে যায়, কিন্তু তার মায়ের সিগারেটের জন্যই এদিন তাদের বাড়িতে আগুন ধরেছিল। আন্দ্রি তার ভাইকে বাঁচাতে পারেনি। সে বলে আমার ভাইয়ের কষ্ট পাওয়ার কথাই ছিল না, সে যদি না জন্মাতো তাহলে সে এত কষ্ট কিছুতেই পেত না। আন্দ্রির মতো প্রচুর বাচ্চা প্রতিনিয়ত কষ্ট পেয়ে চলেছে। তারা যদি আজ কিছু না করে তবে বড়দের স্বার্থপরতার জন্য ছোটদেরকে কষ্ট পেতে হবে। এমনকি আজ এখানে যারা আছে তারা প্রত্যেকেই নানাভাবে কষ্ট পেয়েছে, তারা না জন্মালে কিন্তু এই কষ্টটা কিছুতেই পেত না। সিনজিরো বলে আমি তোমার রাগ আর কষ্টটা বুঝতে পারছি, আমিও একসময় তোমার মতো করেই ভাবতাম যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, আজ থেকে কিংবা 1 বছর পর আমার নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা অবশ্যই চলে যাবে। আমি আজ এই ভেবে এখানে এসেছিলাম যে অন্তত নিজের মৃত্যুর সিদ্ধান্তটা আমি নিজেই নিতে পারবো, কিন্তু এখানে এসে তোমাদের সবার সঙ্গে দেখা হয়ে আমার মনে হয়েছে যে আমার সিদ্ধান্তটা মৃত্যুর পক্ষে না হয়ে বেঁচে থাকার পক্ষেও হতে পারে, আর তাই আমি বাঁচব।
তারপর সে আস্তে আস্তে সাতোশির কাছে গিয়ে বলে, আমার একটা প্রস্তাব আছে, আমি চাই যে আজকের সভাটা বাতিল করা হোক। তখন সাতোশি বলে, যারা সিনজিরোর প্রস্তাবের পক্ষে তারা নিজেদের হাত তোলো। সবাই আস্তে আস্তে নিজেদের হাত তুলে সম্মতি জানায়, এমনকি যে আন্দ্রি, মেইকো, রিয়োকো প্রথম থেকেই আত্মহত্যার পক্ষে ছিল তারা নিজেদের হাত ওপরে করে। সাতোশি জানায় সব্বাইয়ের মত অনুযায়ী আজকের সভা বাতিল করা হলো। এই কথাটা শুনে প্রত্যেকের মধ্যে খুশির ঢল বয়ে যায়। তারা ইউকির ভাইকে নিয়ে বিল্ডিং ছেড়ে বেরিয়ে আসে। তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে যে যার নিজের পথে চলে যায়। আর সব্বাই চলে গেলেও সাতোশি আর আন্দ্রি বিল্ডিং ছেড়ে কিন্তু যায়নি। সাতোশি বেসমেন্টে সব কিছু গুছিয়ে রাখছিল। তখন আন্দ্রি এসে তাকে বলে, তুমি এই কাজটা এর আগেও করেছ। সাতোশি বলে, এই নিয়ে তিনবার, কিন্তু প্রত্যেকবারই সভা বাতিল হয়ে যায়। কিন্তু আজকের মতো শক্ত কোনো বারই ছিল না। কিন্তু তুমি কি করে বুঝলে? আন্দ্রি বলে, তুমি যখন বলছিলে যে সব্বাইয়ের মত অনুযায়ী সভা বাতিল হলো, কিন্তু তুমি কখনোই নিজের হাত ওপরে তোলনি। তার মানে তুমি প্রথম থেকেই ঠিক করেই এসেছিলে যে তুমি আজ মরবে না। সাতোশি বলে, তা নয়, তোমরা যদি আজ সভা বাতিল না করে আত্মহত্যার পথটাই বেছে নিতে, তাহলে আমিও তাই করতাম। কিন্তু এই যে প্রত্যেকবার সভা বাতিল হলে সব্বাই বাড়ি ফিরে যায়, আর তখন আমি মনে মনে খুব আনন্দ পাই। আন্দ্রি বলে, এরপরেও যদি ভবিষ্যতে কখনও তুমি সভা আবার করো, তাহলে আমি তাতে অবশ্যই অংশ নেব। সভায় থাকা প্রত্যেকের মধ্যে যখন একজন শুরু থেকেই চায় যে সভা বাতিল হোক, তাহলে এমন একজনের অবশ্যই থাকা উচিত যে চায় সভার মূল উদ্দেশ্যটা পূরণ করা হোক। এই বলেই আন্দ্রি এখান থেকে বেরিয়ে যায়। আর সাতোশিও কিছুক্ষণ পর লকারের মধ্যে নিজের নাম্বারটা রেখে দিয়ে এখান থেকে চলে যায়। আর এখানেই মুভির গল্পটা শেষ হয়। বন্ধু, যদি আজকের এই গল্পটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে কখনোই ভুলবে না। সবাই ভালো থেকো। তোমাদের সকলের প্রতি জড়িত আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।